আমাদের চোখে পানি কন্টিনিউয়াসলি আমাদের প্রত্যেকটা শিক্ষক কাঁদতেছে কাঁদতেছে আমার আমাকে বলতেছে স্যার আমাদের কি হবে সরকারি জায়গা বলেন খালের জায়গা বলেন দখল করে আসতে না পারে তার জন্য একটা সবক দিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন পেয়েই ইউএসটিসির শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ষোলতলা ভবন নির্মাণ করা হয়েছিল বলে দাবি ইউএসটিসি কর্তৃপক্ষের সিডিআর অনুমোদন দিয়েছে ষোলতলা বিশিষ্ট একটা একাডেমিক ভবন তৈরি করে লেখাপড়া শেখানোর জন্য অনুমোদন পেয়ে আমরা এটা 2002 সালে কার্যক্রম কনস্ট্রাকশন শেষ করে সেখানে শিক্ষা ব্যবস্থা শুরু করা হয় সিডিএর আরএস মোতাবেক অনুমোদন দিয়ে আবার কেন সেই ভবন ভেঙে দিল সে নিয়েও উত্তর খুঁজছেন ইউএসটিসি কর্তৃপক্ষ আমাকে আরএস মোতাবেক আমাকে অ্যাপ্রুভাল দিল সিডিএর সেই লোক আবার এসে আমার বিল্ডিংটা কেন ভেঙে দেবে তার তত্ত্বাবধানে বিল্ডিংটা কনস্ট্রাকশন হয়েছে সে কেন ভেঙে দেবে আজকে 18 বছর পরে কি উদ্দেশ্যে কেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এটা তো আমাদের ইসলাম স্যারের কোনো প্রাসাদও না এটা কোনো কেউ ব্যবসা প্রতিষ্ঠানও না এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা দেওয়া হয় শুধু সেখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা থাকে এবং আমাদের ছাত্রছাত্রীরা থাকে এমন অবস্থায় কেন এটা কি উদ্দেশ্যে কি লাভ হলো এটা ভেঙে আরও দাবি করা হয়েছে হঠাৎ ভবন ভাঙায় কোটি টাকার ক্ষয়ক্ষতি গুনতে হচ্ছে তাদের আমার প্রত্যেকটা ল্যাবরেটরি রিসার্চ ল্যাবরেটরিগুলো ধ্বংস করে দিয়েছে আমার ক্লাসরুম তো ধ্বংস করেছে রিসার্চ ল্যাবরেটরি ধ্বংস করেছে কোটি কোটি টাকার যে যন্ত্রপাতি বিদেশ থেকে আনা হয়েছে গবেষণা করার জন্য ছাত্রছাত্রীদের জন্য সবগুলি ধ্বংস করে দিয়েছে এছাড়াও ভবনটি ভাঙন বন্ধে সংশ্লিষ্টদের আহ্বান জানান ইউএসটিসি কর্তৃপক্ষ আমাদের বিল্ডিংটা কিন্তু প্রায় ভেঙে ফেলতেছে তাই এটার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের স্থানীয় যারা পলিটিক্যাল নেতা আছে সমাজসেবক আছে নেতা আছে তাদের কাছে একটা আকুল আবেদন অনেক বিলম্বে বিল্ডিংয়ের ভাঙাটা বন্ধ করে আমরা দরকার হলে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই সলিউশন করতে পারে এদিকে সিডিএ বলছে ভবন নির্মাণের প্ল্যান এক জায়গায় হলেও কিছু অংশে খাল দখল করায় তা ভাঙা হয়েছে দুই বছর আপনি জানেন প্রায় 3500 স্থাপনা ভেঙেছি আমাদের একটা স্থাপনা বাকি ছিল সেটা হচ্ছে ইউএসটিসি এবং তারা কিন্তু এই যে বিল্ডিংটা করলো ষোলোতলা 18 তলা বিল্ডিংটা করছে আমাদের থেকে প্ল্যান নিয়েছে এক জায়গায় করছে খালের জায়গায় মানে কিছু অংশ খালকে তারা দখল করেছে এবং কিন্তু প্ল্যানে কিন্তু অরিজিনাল প্ল্যানে এটা নাই আমরা অনুমোদন দিই নাই আরেকটা হচ্ছে যে এই খালের এই জায়গাটা ইউএসটিসির যে জায়গাটা সেটা বাংলাদেশ রেলওয়ে থেকে তারা লিজ নিয়েছিল লিজের কোথাও কিন্তু ওই দাগে যেটা খালের জায়গা ওই দাগটা নাই কিন্তু ওই দাগটার বাইরে হচ্ছে যে তাদের জায়গা কিন্তু তারা ওই দাগে খালের জায়গাটা দখল করে তারা বিল্ডিংটা করে ফেললো এবং এখানে প্রায় 4000 সিটির মতো তারা দখল করেছে খালটা ওইটাই আমরা ভেঙেছি উল্লেখ্য যে বহুতল ওই ভবনটি ইউএসটিসির একাডেমিক এবং বিজ্ঞান প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ হিসেবে ব্যবহৃত হচ্ছিল আশিক আরেফিন চিটাগং লাইভ জিলাপির প্যাচ কিংবা ধোয়া ওঠা চা লোভনীয় কাচ্চি বা টক ঝাল ফুচকা মজাদার খাবারের স্টিকার দিয়ে চমকে দাও বন্ধুদের চ্যাট বক্সের চমক এখন এম স্টিকার